আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন ও মির্জাবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী 5 নং গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তফা খান বাবলু ও 6 নং মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী সাদিকুল ইসলাম সাদিক মধুপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলীর নিকট আজ দুপুরে তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিন মনি, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন আকন্দ সহ আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী ও ভোটারগণ এ সময় উপস্থিত ছিলেন। তোমার ভোটটা এবার প্রণব দাদাকে দিও, ভাই গো তোমার ভোটটা এবার নৌকা আমার কাছে দিও। এবারের নির্বাচনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হইছে, তাই এবার নৌকা আমার কাছে দিও। খালা তোমার ভোটটা এবার নৌকা আমার কাছে দিও, চাচি তোমার ভোটটা এবার নৌকা আমার কাছে দিও, মামি তোমার ভোটটা এবার নৌকা আমার কাছে দিও। সাহসী সব নেতা তিনি মনটা বাড়তা, করেনি কারো ক্ষতি করেন উপকার, রে ভাই করেন উপকার। এলাকাতে জেলাতে আছে কত সম্মান তার, দলমত নির্বিশেষে প্রিয় এই মানুষটাকে সবাই বুকে রাইখো। ইউপি নির্বাচনে ভোট দিও, এবারের নির্বাচনে নৌকাতে ভোট দিও। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন youtube.com/স্বাধীনভাবে নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনভাবে নিউজ টিভি।